সুপ্রভাত বন্ধুরা আজ হলো আঠাশে জানুয়ারি শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বিটিআর সম্প্রসারণ প্রতিবাদে উত্তপ্ত গুটা রাজ্য আজ বন্ধ ঘোষণা বিস্তারিত থাকবে প্রতিবেদনে পরীক্ষা পেয়ে চর্চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফি তুলে সামাজিক মাধ্যমে ভাইরাল হাইলাকান্দির মেয়ে মহিমা বেগম লস্কর অনলাইনে একটি হাস্যকর ঘটনার সাক্ষী হল ই কমার্স জায়ান ফ্লিপকার্ট কাসার জেলার কাটিগোড়া বিধানসভায় অনলাইনে ব্লেজার অর্ডার করে হাতে বাচ্চাদের জ্যাকেট করিমগঞ্জ জেলার পাঁচটি বিধানসভা রাতাবাড়ি পাতারকান্দি উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ বদরপুরের চূড়ান্ত বুটার তালিকা প্রকাশ বাজারিসরা তানাদিন লয়েরপুয়া এলাকায় পুকুর পার থেকে প্রৌঢ়ের দেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায় মুড সমীক্ষা দেশের সেরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত থাকবে প্রতিবেদনে সরস্বতী পুজোর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের পাতারকান্দি তানাদিন কানাইবাজার আনিপুর পূর্ত সড়কের দোহালি এলাকায় সড়ক দুর্ঘটনা প্রাণ গেল এক যুবকের জল সংরক্ষণে সচেতনতা সৃষ্টির জন্য কেন্দ্রীয় সরকারের কর্মসূচি অনুযায়ী রাজ্য সরকার আড়াই লক্ষ ছাত্রকে জলদূত হিসাবে নিয়োগ করবে বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া প্রকাশিত হল কাছার জেলার নতুন চূড়ান্ত বুটার তালিকা জারৈলতলা রানীফেরি পূর্ত সড়কটি সংস্কার ও মেরামতির জন্য রবিবার ও সোমবার জারইলতলা রানীফেরি সড়ক বন্ধ ঘোষণা আগামী অর্থ বছরে আরও বাইশ থেকে তেইশটি অঙ্গনওয়াড়ি সেন্টার হচ্ছে শিলচরে বললেন মন্ত্রী নন্দিতা গার্লোসা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে শিলচর শীঘ্রই হয়ে উঠবে আদর্শ নগরী বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী বদরপুরের জনসাধারণকে মিশন বসুন্ধরার সুবিধা নেওয়ার আহ্বান বদরপুরের সি এবং শেষ খবরটি রাহুল গান্ধী স্বাক্ষরিত পত্র নিয়ে গড় অভিযানের সূচনা বিধায়ক মিসবাউল ইসলাম লস্করের বৃহস্পতিবার শিলচরে জিতেন্দ্র আসছেন প্রদ্যুত রঞ্জিতা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বিটিআর সম্প্রসারণের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে বড়ো সহ সমগ্র গোটা রাজ্য প্রজাতন্ত্র দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন বিটিআর চুক্তি অনুসারে আশি শতাংশ বড় জনবসতি থাকা তেতাল্লিশটি রাজস্ব গ্রাম এবং সতেরোটি বনাঞ্চল বিটিআরে অন্তর্ভুক্ত করা হবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে শোণিতপুর জেলার ডেকিয়াজুলি থেকে গহপুর পর্যন্ত অঞ্চল বিটিআরে অন্তর্ভুক্ত হবে এর ফলে বিটিআর সহ শোণিতপুর জেলায় বিজেপি ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র কু প্রকাশ করে রাজপথে নেমে পড়েন অবর লোকেরা বিটিআর চুক্তি অনুসারে যদি বড় অদূষিত গ্রামকে বিটিআরে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে বিটিআরে যে এক হাজার দুইশো ত্রিশটি অবর গ্রাম কর্তনের জন্য সুপারিশ করা হয়েছে সেগুলো বিটিআর থেকে কর্তন করা হোক এটা করা না হলে অবর সুরক্ষা সমিতি তীব্র আন্দোলন গড়ে তুলবে আন্দোলনের অঙ্গ হিসাবে দুই ফেব্রুয়ারি উত্তর অসম বন্ধ ডাকা হয়েছে অন্যদিকে শুক্রবার শোণিতপুর জেলার বিভিন্ন অঞ্চলে অবরোধ লোকেরা বিটিআর সম্প্রসারণের প্রতিবাদে দর্না বিক্ষোভ পালন করেছে মুখ্যমন্ত্রী অশোক সিংহল সাংসদ পল্লব লোচন দাসের কুশপুত্তলিকাও দাহ করা হয়েছে চতিয়ার বিধায়ক পদ্ম হাজারিকার বিধানসভা কেন্দ্রের অবরোধ লোক তার বিরুদ্ধে গর্জে উঠেন বিব্রত বিধায়ক সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মত পোষণ করতে বাধ্য হন প্রতিবাদ জানিয়ে আদিবাসী ছাত্র সংস্থা শনিবার অসম্বন্ধের ডাক দিয়েছে নয়াদিল্লিতে অনুষ্ঠিত পরীক্ষা পে চর্চার কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেলফি তুলে সামাজিক মাধ্যমে ভাইরাল হাইলাকান্দি জেলার কালাসোরার এন্টি মডেল হাই স্কুলের ছাত্রী তথা লালার প্রত্যন্ত লালামুখ চা বাগানের হাসন রাজা লস্করের কন্যা মহিমা বেগম লস্কর শুক্রবার চা বাগানের কিশোরী ছাত্রী মহিমা বেগমের সেলফি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভাইরাল হতে এন টি মডেল হাই স্কুল সহ বৃহত্তর লালামুখ লালাসরা বার্নারপুর এলাকায় রীতিমতো কুশির হাওয়া বইছে বৃহস্পতিবার সরস্বতী পুজোর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে পাতারকান্দি তানাদিন কানাইবাজার আনিপুর পূর্ত সড়কের দোহালিয়া এলাকায় মৃত হতভাগ্য যুবকের নাম চন্দন ছেত্রী পিতা মৃত বাহাদুর ছেত্রী বাড়ি দোহালিয়া ফরিদকুনা জিপির তিন নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ চন্দন দোকান থেকে কিছু সামগ্রী কিনে পায়ে হেঁটে সড়ক পার করছিল ঠিক তখনই তাকে একটি গাড়ি সজরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় তার মাথা থেতলে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় চন্দনের পরে স্থানীয়রা দেহটি সড়কের উপর রেখে প্রতিবাদে গর্জে উঠেন সড়ক অবরোধ করে বসেন তারা সড়কের দুদিকে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায় পরে খবর পেয়ে পাতারকান্দির সার্কুল অফিসারের প্রতিনিধি আমিন আব্দুর রফ দুর্ঘটনাস্থলে পৌঁছে তাপস পাল শশীবাবু সিনহা লক্ষণ দাস সুরজ ভৌমিক সহ প্রতিবাদী জনতার সঙ্গে কথা বলে মৃতের পরিবারকে সুবিচার সহ সরকারি সাহায্যের আশ্বাস দিলে প্রায় ঘণ্টা খানেক পর সড়ক অবরোধমুক্ত হয় শুক্রবার দেহটি ময়না তদন্তের পর পরিবার বর্গের কাছে সমঝে দেওয়া হয় তরতাজা অবিবাহিত যুবক চন্দনের মৃত্যুতে গোটা এলাকায় শকের সায়ে নেমে আসে একটি হাস্যকর ঘটনার সাক্ষী হল ই কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট সম্প্রতি কাসার জেলার কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের জাজেশ্বরপুরের বাসিন্দা নীলাঞ্জন দেব বিয়েতে যাবেন বলে ফ্লিপকার্টে অর্ডার করেছিলেন পুরুষদের ব্লেজার কাটিগড়ার একটি ব্যাংকে কর্মরত নীলাঞ্জন দেবের হাতে ব্লেজারের পরিবর্তে আসে একটি বাচ্চাদের জ্যাকেট অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে এ ধরনের হেপা নতুন কিছু নয় বিষয়টি আজ করতে পেরে অনলাইন কমপ্লেনের পথে হাঁটলেন সেই ব্যাংক কর্মী ফ্লিপকার্ট তার অভিযোগের জবাবে বলেছে বিষয়টি জানানোর জন্য আপনাকে ধন্যবাদ আমরা এজন্য দুঃখিত আমরা ডেলিভারি করা পণ্য সম্পর্কে আপনার উদ্বেগ বুঝতে পেরেছি অনুগ্রহ করে নিশ্চিত হন যে আমাদের বিশেষজ্ঞদের একজন আপনার সাথে কল বা ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন বিষয়টি শীঘ্রই সমাধান হবে করিমগঞ্জ জেলার পাঁচটি বিধানসভা নির্বাচন কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা সাতাশ জানুয়ারি প্রকাশ করা হয়েছে রাতাবাড়ি পাতারকান্দি উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ এবং বদরপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন নিবন্ধক আধিকারিকরা পৃথক বিজ্ঞপ্তিতে দুই হাজার তেইশ সালের পয়লা জানুয়ারিকে বৃত্তি করে ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন এই তালিকা সংশ্লিষ্ট নির্বাচক নিবন্ধন আধিকারিকের কার্যালয় সংশ্লিষ্ট জিপি অফিস অসব রাজনৈতিক দলের অবগতির জন্য পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে নির্বাচক নিবন্ধন আধিকারিকরা উল্লেখ করেছেন বাজারিসরা তানাদিন লোয়ারপুয়া এলাকার হাতিখিরা চা বাগানের বিশ নম্বর ডিভিশনের একটি পুকুরের পাশ থেকে শুক্রবার দুপুরে এক প্রৌরের দেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় জনমনে চাঞ্চল্য সরায় এমন খবর পেয়ে তদন্তে নামে বাজারিসরা পুলিশ জানা গেছে মৃত ব্যক্তির নাম সুভাষ পানিকা বাড়ির জিপির আট নম্বর গ্রুপ করিখাই গ্রামে মৃতের দুই পুত্রসহ এক কন্যা সন্তান রয়েছে তিনি গত দীর্ঘদিন ধরে বিশ নম্বর এলাকার রঞ্জাবতী নামক এক মহিলার সঙ্গে কাটুরিয়ার কাজ করতেন বৃহস্পতিবার রাতে তিনি বিশ নম্বরের জনৈক নিতাই নিতাইকর্মীর বাড়িতে একটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাশেই রয়েছে তার সহকর্মী মহিলাটির বাড়িও পরদিন সকাল এগারোটা নাগাদ তার মৃত দেহ বিশ নম্বর এলাকার একটি পুকুর পাড়ে জলের দ্বারে পরে থাকতে দেখা যায় এতে চাঞ্চল্যসরাই এলাকা জুড়ে মৃতের নাক দিয়ে রক্তকরণ হচ্ছিল বলে প্রত্যক্ষ দর্শীরা জানান সব মিলিয়ে এই কাটুরিয়া প্রৌর রহস্যজনক মৃত্যুতে এলাকার জনমনে নানা প্রশ্নচিহ্ন দেখা দে এদিকে শুক্রবার বিকেলে খবর পেয়ে বাজারিসরা তানার ওসি চিরঞ্জিত কুমার বরা দলবল নিয়ে অকুস্তলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করেন জল সংরক্ষণে সচেতনতা সৃষ্টির জন্য কেন্দ্রীয় সরকারের কর্মসূচি অনুযায়ী রাজ্য সরকার আড়াই লক্ষ ছাত্রকে জলদূত হিসাবে নিয়োগ করবে এই ছাত্ররা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে জলজীবন মিশনের আওতায় সাধারণ আম জনতাকে জল সংরক্ষণের কারণ সম্পর্কে অবহিত করে তাদের মধ্যে সচেতনতার সৃষ্টি করবেন রাজ্যের জনস্বাস্থ্য বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এ খবর জানিয়ে বলেছেন যেসব ছাত্রকে এই জলদূত হিসাবে নিয়োগ করবে রাজ্য সরকার তাদের জল শৌচালয় স্বাস্থ্য সম্পর্কে দুদিনের দিনের প্রশিক্ষণও দেওয়া হবে পরবর্তীকালে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়া এই ছাত্ররাই জলদূত হিসাবে রাজ্যের গ্রামাঞ্চলে গিয়ে সাধারণ মানুষদের জল সংরক্ষণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের ব্যাপারেও সচেতন করে তুলবেন মুড অব দ্য নেশনের সমীক্ষায় অংশগ্রহণকারীরা দেশের সেরা মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথকে বেছে নিয়েছেন উনচল্লিশ দশমিক এক শতাংশ জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ খুব ভালো কাজ করছেন তাই তারা যোগীকে দেশের মধ্যে সেরা বেঁচেছেন অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তৃতীয় স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা সমীক্ষায় অংশ নিয়েছেন তাদের মধ্যে থেকে কেজরির পক্ষে ষোলো এবং মমতার পক্ষে সাত দশমিক তিন শতাংশের সমর্থন রয়েছে ত্রিশটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এই সমীক্ষা চালানো হয়েছিল প্রকাশিত হল কাসার জেলার নতুন চূড়ান্ত বুটার তালিকা দুই হাজার তেইশ সালের এক জানুয়ারিকে বৃত্তি করে প্রণয়ন করা নতুন বুটার তালিকা অনুসারে কাসার জেলায় মোট বুটার সংখ্যা হচ্ছে তেরো লক্ষ তিন হাজার আটশো পঁয়ষট্টি জন যার মধ্যে পুরুষ ছয় লক্ষ তেপ্পান্ন হাজার এগারো মহিলা ভোটার হল ছয় লক্ষ পঞ্চাশ হাজার আটশো জন যার মধ্যে যুব সম্প্রদায়ী অধিক কাসার জেলা প্রশাসনের নির্বাচনী শাখার উদ্যোগে শুক্রবার সাংবাদিক সম্মেলন করে বলা হয় দুই সালের নয় নভেম্বরে প্রকাশিত পূর্ববর্তী খসরা ই রোলের তুলনায় এই বছর সাতাশ জানুয়ারি পর্যন্ত চূড়ান্ত ইলেকট্রেল রোল অনুযায়ী সংযোজন হয়েছে চৌদ্দ জন বুটার এবং নাম করা হয়েছে এক জনের জারৈলতলা রানী ফেরি পূর্ত সড়কটির সংস্কার ও মেরামতির জন্য ওই রাস্তার রানী ফেরি তেমাতা থেকে শুরু করে দুর্গাপুর ট্রাই জংশন পর্যন্ত আগামী উনত্রিশ এবং ত্রিশ জানুয়ারি সব ধরনের বাড়ি যান চলাচল বন্ধ থাকবে পূর্ত বিভাগের বরখলা টেরিটোরিয়াল রোড সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে জনসাধারণকে ওই দুদিন সড়কের ওই অংশ দিয়ে যান না চালানোর জন্য অনুরোধ জানিয়েছেন অসম সরকার জনসাধারণের কল্যাণে সরকারি অনেক প্রকল্প আরম্ভ করেছে এই প্রকল্পগুলি থেকে সুযোগ সুবিধা গ্রহণের আহ্বান জানান বদরপুরের সার্কুল অফিসার তহির আলম প্রথম পর্যায়ের মিশন বসুন্ধরায় গুটা বরাকে বদরপুর সার্কুল উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে অসম সরকার এ বদরপুর সার্কুলকে পুরস্কৃত করেছে জনসাধারণের সার্বিক সহযোগিতা তা পাওয়া সম্ভব হয়েছে বলে জানান সিইও তিনি মিশন বসুন্ধরা দুই থেকেও জনসাধারণকে সুফল নেওয়ার আহ্বান জানান এবার শেষ খবরটি কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর স্বাক্ষরিত পত্র নিয়ে গড় অভিযান শুরু করল শিলচর জেলা কংগ্রেস কমিটি বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসে শিলচর ইন্দিরা ভবন থেকে এই অভিযানের সূচনা করেন বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর এই অভিযানকে তীব্র করার পাশাপাশি আগামী দুই ফেব্রুয়ারি বরাক উপত্যকা থেকে শুরু হওয়া হাতে হাত জড়ো কর্মসূচি সফল করতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে যোগদানের আহ্বান জানান বিধায়ক এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন